আজকে তোমাদের বিষয়টি আলোচনা করব। 1 নম্বর হচ্ছে যে 9700+ যে পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি আসতে চলেছে, সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, WB মেরিট লিস্টে কেস অলরেডি হয়ে গেছে সেটাও বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি একটু, আর পুলিশের একজ্যাক্ট নতুন বিজ্ঞপ্তি, বর্তমানে পুলিশের বিভিন্ন রকম বিজ্ঞপ্তি আছে সেই বিষয়টা আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং আসতে চাও তাহলে এই নম্বরে ফোন করো, কারণ সিট সংখ্যা যদি সীমিত তাহলে তুমি কিন্তু পাবে না। প্রথমত আমরা দেখে নেব যে আমাদের যে মেল কনস্টেবল আসতে চলেছে তাদের যে তাদের ডিটেলসটা কি, অর্থাৎ কেমন কী লাগবে, সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে একদম স্পষ্ট কথায় খুব ইম্পর্টেন্ট কথাগুলি তোমাদের সঙ্গে আজকে বলবো। প্রথমত এডুকেশন কোয়ালিফিকেশান, যারা মাধ্যমিক পাস হতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। কোথায় থেকে? তুমি সে আমাদের স্কুল বোর্ড হতে পারে, সে মাদ্রাসা বোর্ড হতে পারে, বা অন্যান্য রাজ্যে যারা পড়াশোনা করছে তাদের বোর্ড হলেই হবে। মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো গভর্নমেন্টের বোর্ড থেকে পাস হতে হবে। এবার আসি এজ। দেখো এজে প্রথমত 27 বছর লাগতো, কিন্তু এখন 3 বছর ছাড় দেওয়া হয়েছে, তাই সাধারণত এজ লাগবে 18 থেকে 30 বছর। তবে যারা ওবিসি আছো তাদের জন্য 33 বছর, যারা এসটি আছো বা এসসি আছো তাদের জন্য 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। উচ্চতা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা। যদি পুরুষ হও সেক্ষেত্রে উচ্চতা 167 সেন্টিমিটার লাগবে। তোমার ফুট বা ইঞ্চিতে তোমার কনভার্ট করে নিতে পারো, গুগলে গিয়ে ফুট আর ইঞ্চি কনভার্ট করলে 167 সেমি কত ফুট কত ইঞ্চি হয় সেটা তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। এবং মেয়েদের 160 সেমি লাগবে, যেটা প্রায় 5 ফুট 2-এর একটু বেশি হলে হয়ে যাবে, বা 5 ফুট 3 হলে অ্যাপ্রোপ্রিয়েটলি হবে। তো যাই হোক তোমরা কিন্তু চলে আসতে পারো। এছাড়াও যারা এসটি ক্যান্ডিডেট আছো বা এসসি রাজবংশী আছো তাদের জন্য স্পেশাল ছাড় আছে হাইটে, সেগুলো আমি আর আলোচনা করছি না। ওয়েট মিনিমাম মেয়ে হলে, যারা মেয়ে আছো তাদের ওয়েট লাগবে 49 কেজি। ইয়াস, 49 কেজি মিনিমাম ওয়েট, এটা এর থেকে হাইট অনুযায়ী ওয়েট হয় অ্যাকচুয়ালি। এছাড়াও ছেলে যারা আসো প্রায় 57 কেজি থেকে 60 কেজি ওয়েট হলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এক্সাম প্যাটার্ন পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ আগে যে এক্সাম প্যাটার্ন ছিল সেই থেকে আলাদা এক্সাম প্যাটার্ন হতে চলেছে। অ্যাজ ইউজুয়াল প্রসেসটা কী হবে, পুরো প্রসেসের নিয়োগ পদ্ধতি এমন হবে, প্রথমে ফর্ম ফিল আপ হবে, তারপরে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে রান হবে, তারপরে আবার মেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের প্যানেল বেরোবে, তারপরে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে, এর পরবর্তীকালে জয়েনিং হবে। তো এতগুলি ধাপ পেরোনোর পরে এখানে পুলিশের চাকরি তোমার হবে। এর মাঝখানে আমি যে বলেছিলাম যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঠিক কোথায় চেঞ্জ হচ্ছে? এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখানে কোথায়, যে মেনে, আগে মেনে বিশেষ করে ইংরেজিটা চেঞ্জ হয়েছে। 25 নম্বরের ইংরেজি ছিল, সেই ইংরেজিটা কমে এখন 10 নম্বরে হয়ে গেছে। এবং সেকে এই ক্ষেত্রে অঙ্ক এবং রিজনিং, অর্থাৎ ম্যাথ এবং জিআই, এটা কিন্তু বেড়ে গেছে। তোমরা যারা ম্যাথ জিআই দুর্বল তাদেরকে বলবো অবশ্যই তাদেরকে আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে আসতে হবে, কারণ আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে 3 জন শুধুমাত্র অঙ্কের টিচারই আছেন এবং 2 জন জিআই টিচার আছেন। সেটা কিন্তু একটা বিশাল সুযোগ সুবিধা। আমাদের দেখা গেছে যে প্রত্যেকটা ছেলে বা মেয়ে অঙ্কে খুব ভালো হয়, আমাদের এটা একটা গর্বের বিষয়, কারণ তোমরা জানো যে আমি নিজেই, আমি আইকে স্যার বলছি, তোমরা নিজেই জানো যে আমি অঙ্কের টিচার এবং অঙ্ক আমাদের স্পেশাল সাবজেক্ট, সেটা তুমি বুঝতেই পারছো। তো সেই হিসাবে তুমিকে বলবো অবশ্যই আমাদের এখানে তোমরা চলে আসতে পারো। ঠিক আছে, আমাদের এখানে আবাসিক সেন্টারটি কেমন বা কী ডিপার্টমেন্ট বা কী বিষয় নিয়ে আলোচনা করি, আলোচনা হচ্ছে যে আমাদের এখানে তোমাদের 2 রকম সিস্টেম আছে। এক মান্থলি সিস্টেম আছে, তুমি মান্থলি খরচ আসতে পারো, খুব অল্প পরিমাণে খরচ নেওয়া হবে। ধরো যেমন 4999 টাকা তোমাকে হয়তো ভর্তির সময় নেওয়া হলো, 1550 টাকা করে মাসে মাসে নেওয়া হলো, তাহলে এবার চাকরি পেলে 60,000 টাকা, এই পুরো স্কিমটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। এছাড়াও তুমি যদি পুরো বছরের টাকা একবারে দাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু 50% ডিসকাউন্ট পাবে। কত পার্সেন্ট? 50% ডিসকাউন্ট। ইয়েস, 50% ডিসকাউন্ট পেতে পারে চলেছ। তাই হিসাব করে বলবে এই ডিসকাউন্টটা নাও, এই ডিসকাউন্টটা শুধুমাত্র এই মাসের জন্য। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আমাদের সামনে মাসের 1 তারিখ থেকে আমাদের কিন্তু ব্যাচ, স্পেশাল WP ব্যাচ শুরু হতে চলেছে। যারা ফেল করেছো বা নতুন ভ্যাকান্সি অপেক্ষা করছো তারা অবশ্যই এখন থেকে শুরু করো। এবং মেয়েদের জন্য স্পেশাল থাকার ব্যবস্থা আছে, সেগুলোও কিন্তু মাথায় তুমি রেখো। এবার আছে সব থেকে ইম্পর্টেন্ট, স্যার মোটামুটি কবে ফর্ম ফিল আপ হতে পারে? আমাদের কাছে যে সমস্ত খবরগুলি আছে তাদের মধ্যে হলো যে জুন মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ তোমরা কিন্তু জুন মাসে ফর্ম ফিল আপ করতে পারবে এবং 1 মাস ধরে ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাজ ইউজুয়াল তোমরা শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, আমরা কিন্তু সমস্ত কিছু এ টু জেড বললাম। এবার এসটির তরফ থেকে WB প্যানেলে কেস হয়েছে, সেই বিষয়টা নিয়ে তথ্য প্রমাণ সমানে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, এবং রাত্রি বা আর একটা ভিডিওতে আমি সামনে একটা ভিডিওতে আলোচনা করবো খুব ভালোভাবে। ঠিক আছে,
আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা আর অপেক্ষা করো না, বাড়িতে বসে থেকো না, কারণ বসে থেকে কিউ হয় না, সময় চলে গেলে সেই সময়টা আর ঘুরে পাওয়া যায় না। তাই লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, ময়দানে চলে এসো, সবার সাথে সবার পরিস্থিতিতে লড়াই করো, কারণ পরিবেশ ছাড়া মানুষ হওয়া যায় না, পরিবেশ ছাড়া কম্পিটিটিভ এক্সামে পাস করা যায় না। তাই অবশ্যই বলবো একটা কম্পিটিটিভ এক্সামের পরিবেশে নিজেকে নিয়ে এসো এবং আমাদের এই নম্বরে ফোন করে তুমি ডিটেলস জানতে পারো। বিশেষ করে গরিব ছেলেমেয়েদের জন্য বা কাস্ট ছেলেমেয়েদের জন্য বিশেষ কয়েকটি ছাড় আছে, সেগুলো তো অ্যাপ্লাই করতে পারো। আমাদের এখানে এই নম্বরে ফোন করে আমাদের যে পিডিএফ আছে সেই পিডিএফটি তুমি ফ্রি অফ কস্টে নিয়ে নাও এবং বুঝে নাও যে তুমি কীভাবে আসতে পারবে। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীকালে আবার দেখা হবে। ধন্যবাদ তোমাদের সকলকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তুমি তোমার মতামত যে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে খুব ভালো করে কমেন্ট করো, আমি নিশ্চয়ই একদম 100% প্রতিটি কমেন্টের উত্তর আমি দেবো।